আসসালামু আলাইকুম সম্মানীয় মালয়েশিয়ান প্রবাসী ভাই এবং বোনেরা মালয়েশিয়ার সফরে চলে গেছে ইমরান প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ মালয়েশিয়ার সফরে চলে গেছে এবং দাতুক এম সারাবানান এবং সাথে দেখা করতে এবং মানে প্ল্যান্টেশন খাদের মন্ত্রীর সাথেও তো এই সফরে যেন তিনি সুখবর নিয়ে আসে এবং সুখবর নিয়ে আসলে এক সপ্তাহের মধ্যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে যাবে মন্ত্রী এখন মালয়েশিয়ার সফরে এবং শুরু হতে পারে মালয়েশিয়ার কলিং ভিসা খুব শীঘ্রই এই অনুযায়ী কিন্তু আপনারা খুব শীঘ্রই যেতে পারবেন মালয়েশিয়ায় কলিং ভিসায় এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই কলিং ভিসায় চলে গেছে মালয়েশিয়ায় মানে মন্ত্রী ইমরান আহমেদ এবং দাতক শ্রী এম সারাবানের সাথে সাক্ষাতে এবং মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে যে সকল সিন্ডিকেটের তথ্য বা এজেন্সি নিয়োগের জন্য সেটি এখন যেটুকুই দেখ এজেন্সি যদি দশটা এজেন্সির দ্বারাও যদি কাজ করানো হয় তাও মালয়েশিয়ার কলিং বিষার কাজ হোক এটাই চাইব আপনারা নিজের নিজের উপহার কাছে দোয়া করেন যে যে রিলিজনে আসেন সেটাই তো এই অনুযায়ী কিন্তু মালয়েশিয়ায় যাওয়ার জন্য আপনারা প্রস্তুত হয়ে যেতে পারেন এই সপ্তাহের মধ্যেই আর যদি কোনো ধরনের খারাপ খবর হয় তাহলে মালয়েশিয়ার কলিং বিষা সারা জীবনের মতো ঝুলে যাবে মালয়েশিয়া প্রবাসীর সকল খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং মালয়েশিয়ায় কিন্তু আপনারা মানে মন্ত্রী ফেরত আসলেই বা মন্ত্রী কালকে নিউজ পাওয়া যাবে কালকে কি সকল নিউজ পাওয়া যাবে সেটা থেকেই বোঝা যাবে যে মালয়েশিয়ায় যাওয়ার জন্য আপনারা প্রস্তুত কি না বা মালয়েশিয়ায় যেতে পারবেন কি না তো অনুযায়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা টাকা বেললাইকেনটি অবশ্যই দাবিয়ে দেবেন